মা ইলিশকে যে রক্ষা করার জন্য তার যে সময়টা বিশেষ করে এবার আসছে, সেটা পূর্ণিমা অমাবস্যার সাথে মিলিয়ে আমাদের বিজ্ঞানীরা যেটা পরামর্শ দিয়েছেন তার মধ্যে যে তারিখটা আমরা শেষ পর্যন্ত একমত হয়েছে সেটা হচ্ছে, আমি সবার পক্ষ থেকে যদি বলতে পারি, সেটা হচ্ছে 13 অক্টোবর থেকে 13 নভেম্বর। যদিও অন্য প্রস্তাব 14 তারিখ থেকে ছিল, কিন্তু যে যুক্তিটা শুনলাম এখানে 1 ঘন্টাও কম বেশি হলে হয়, তো সেজন্য আমরা ঘোষণা দিচ্ছি সবারই সম্মতিক্রমে যে 13 অক্টোবর থেকে 13 নভেম্বর এই ইলিশের প্রজনন মৌসুমে যে আহরণ বন্ধের একটা নির্দেশনা থাকবে, এবং এই সময় আমাদের যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছেন, নৌবাহিনী আছেন, আমাদের কোস্টগার্ড আছেন, আমাদের বিজিবিও আছে, এবং যারা যারা জড়িত, এবং এই সময় যেন কোথাও থেকে মাছ অন্য কেউ আহরণ না করতে পারে,